বলো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বানাই। আজ কুমোরটুলি যাব, দেখব এই দুর্গা পূজার মরশুমে নতুন কোনো আইডল পাই কিনা, ইউনিক কোনো আইডল পাই কিনা তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। আজকে একটু অন্যরকম আইডল পিক করব, তোমাদের দেখাবো একটি ইউনিক টাইপের। কি যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিও শুরু করব। তো আজ কুমোরটুলিতে প্রথমেই এসে যেটা চোখে পড়লো সেটা গৌতম বুদ্ধের মূর্তি। এটা কুমোরটুলির একটু ভেতরের দিকে আমি পেয়েছি খুঁজে, তোমাদের আপাদ মস্তক দেখিয়ে রাখি। গৌতম বুদ্ধের বিগ্রহ, বেশ বড় মূর্তি তৈরি হচ্ছে এই পুজোর মরশুমে। যে তোমরা জানো এই যে মাথার উপরে গুটি গুটি, এগুলো কি? এগুলো কিন্তু শামুক। হ্যাঁ, এগুলো শামুক, এগুলো অনেকে ভুল ভাবে। তো এর পেছনে একটা বড় কাহিনী রয়েছে, সেটা এই ভিডিওতে বলা যাবে না, কোনো দিন সম্ভব হলে তোমাদের জানাবো এই শামুক কী করে এলো। তো আজকে দেখাই তোমাদের। আচ্ছা, আরও একটা স্টুডিওতে আমি গণেশজির আইডল পেয়েছি, কেননা দুর্গা পুজোর আগেই গণেশ পুজো হয়ে থাকে সম্ভবত, মনে পড়ছে যেটা ভাদ্র মাসে হয় আর কি। এখানে আমাদের মূষক দেখেছো, মানে ড্রেস পরেছে কেমন, এটা একটু সাইডে রাখা রয়েছে। এটাও গণেশজির আইডল, খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা, আই মিন পিছনের কাজগুলো, ফুলগুলো দেখো, সেই ডেকোরেশনের কথা বলছি, খুব ভালো, দারুণ লাগছে কিন্তু। এটি ইউনিক স্টাইল করেছে এখানে। তো এখানে সব গণেশজির আইডল এই স্টুডিওতে, আমি তোমাদের দেখিয়ে রাখি একটু। আজকের ভিডিওতে এটাই, এই এইগুলো পিক করছি তোমাদের জন্য। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমরা কমেন্ট সেকশনে। তো সামনে আরও কিছু মূর্তি রয়েছে, সেটা আমি দেখাবো। দেখো ওই যে আরও একটি গণেশ আইডল রয়েছে, ওটা কিন্তু বেশ কাজ করা, সেইভাবে বোঝা যাচ্ছে না, এখন রঙ পড়লে ভালো করে বোঝা যাবে, একটা আলাদা জেল্লা খুলবে। ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না, সামনে আরও আইডল রয়েছে ভালো ভালো, সেগুলো দেখো, উপভোগ করো, অবশ্যই লাইক করবে।
দেখলে আজকে কুমোর টুলিতে গিয়ে আমি কি পিক করলাম, আমি কি আইডল তোমাদের দেখালাম। গৌতম বুদ্ধের মূর্তি, গণপতিজির মূর্তি দেখিয়েছি, মিক্স আপ হয়ে গেছে। শেয়ার কমেন্ট করে দিও, যদি ভিডিও ভালো লাগে বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নতুন নতুন আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।